তো এই এই ওড়নাগুলো কিন্তু অনেক বড়, এগুলোর ওড়না নিয়ে বলার কোনো কিছুই নাই, এগুলো শুধু কালার পছন্দ হলে চোখ বন্ধ করে নিতে পারে না। বিসমিল্লাহ রহমানের রাহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর ঈদ সবারই কেটে গেছে, মানে খুব ভালো কেটেছে, যারা ঢাকার বাহিরে ঈদ করেছেন বা মানে যারা দেশে গিয়ে ঈদ করেছেন আর কি, গ্রামে বাড়িতে বা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে। আশা করি সবাই ঢাকায় ফিরেছেন বা যে যার কর্মস্থলে এতদিনে অবশ্যই ফিরে গেছেন। তো সবাই কেমন ঈদ করলেন অবশ্যই সেটা জানাবেন। আমাদের যদিও অনেক দেরি হয়ে গেল, আমি একটু আমার একটু ঠান্ডা লেগেছিলো, একটু অসুস্থ ছিলাম, তারপরে আমার ছোটো ভাই ভিডিও করে, মোটামুটি ও টেকনিক্যাল সাইটগুলো দেখে, ও হচ্ছে বাড়ি ছিল, তো সব কিছু মিলে অনেকটা দেরি হয়ে গেল। আর এর ভিতরে আপনারা যে পরিমাণ মানে এই ভিডিও ভিডিও করে আমাকে মেসেজ করেছেন, আমি আসলে সত্যি অবাক হয়ে গেছি যে আপনারা এত ভালোবাসেন আর এত আপনারা আমাদের মানে আপনারা তো অবশ্যই সহযোগিতা ভালোবাসা সবটা দিয়েই তো আমাদের পাশে আছেন, বাট এতটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নাই, আর আমি ধন্যবাদ দিয়ে ছোটও করবো না আপনাদের, আপনাদের নিজেদের দায়িত্বেই আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকে আমরা কিছু বাটিক, চুন্ডি বাটিক দেখাবো। এটা হচ্ছে ভিআইপি চুন্ডি যেটা আছে সেইটা, এটার পাঁচটা কালার আছে, একটা আছে ব্রাউন কালার, একটা আছে অলিভ কালার জলপাই কালার, একটা আছে কফি কালার, একটা রেড, একটা অ্যাশ। এই যে পাঁচটা কালার, এই পাঁচটা কালার দিয়ে আজকে আমরা শুরু করব। তো পাঁচটা কালারই খুব সুন্দর, যদিও যারা আমাদের চ্যানেলের পুরাতন মানে যারা আমাদের সাথে অনেক দিন থেকেই আছেন তারা জানেন যে এগুলো হচ্ছে কেমন, অনেকেই নিয়েছেন তো তারা জানেন এগুলো আসলে কেমন আরাম, কেমন ফ্যাব্রিক, কেমন। তো যারা নতুন তাদের জন্য আজকে একটু করে আমি সংক্ষিপ্ত আকারে বলে যাব। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা আমার নতুন তাদের জন্য, পুরাতনরা তো জানেনই, এই যে তেল এটা হচ্ছে গ্রিন হার্বাল হেয়ার অয়েল। এই তেলটা সম্পূর্ণ আমাদের নিজস্ব করা, এটা নিয়ে আজকে মানে আমি একটু বলি। এটা হচ্ছে 170 টাকা, এখানে 100 গ্রাম তেল আছে। আচ্ছা, এই তেলটা নিয়ে আজকে একটু কথা বলবো। সেটা হচ্ছে অনেকে এই তেলটা নিয়ে বলেছিলেন যে আপু এই তেলটাতে একটু গন্ধটা যেন কেমন। এখন এটা হচ্ছে পরে আমি মনে মানে আমি যেটা আমার যেটা চিন্তাধারা, আমি যদিও একটু গন্ধটা অন্যরকম করার চেষ্টা করেছি, কিন্তু আমার যেটা মনে হয় যে এখানে আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না। কোনো কেমিক্যাল ইউজ না করার কারণে, কারণ এটাতে হচ্ছে বিভিন্ন ধরনের ভেষজ উপাদানগুলো দেওয়া হয়, প্লাস হচ্ছে 4 থেকে 5 রকমের তেল অ্যাড করা হয়। তো বিভিন্ন তেলের তো বিভিন্ন গন্ধ আছে। আমার যেটা মনে হয় যে সরিষার তেলের গন্ধটা এরকম, আমরা সরিষার তেলটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো যাই হোক, এই যে আর যে বিভিন্ন গাছগাছরা এগুলোর ফ্লেভারটা এইটা তেলের সাথে অ্যাডজাস্ট হয়ে এই রংটা মানে এই ফ্লেভারটা হয়। তো এটা আমরা যেহেতু কোনো কেমিক্যাল ইউজ করি না, তো আমাদের এই ফ্লেভারটা মানে অ্যাভয়েড করা বা এটাকে হচ্ছে চেঞ্জ করার জন্য অন্য কিছু দেওয়া, তো সেটা আমরা করব না। কারণ কি যে অন্য কিছু, কারণ আমরা এটা একদম কেমিক্যাল ফ্রি রাখতে চাই, সম্পূর্ণ আমাদের নিজেদের কেমিক্যাল ফ্রি রাখতে চাই যাতে আপনাদের কাজ হয়। তো এইটা হচ্ছে, এইটা নিয়ে দুইজনের প্রশ্ন ছিল, এটার উত্তরটা আমি এভাবে দিয়ে দিলাম। তারপরেও আমরা হচ্ছে কোনো কেমিক্যাল ছাড়াই চেষ্টা করছি যে কীভাবে গন্ধটা একটুটা চেঞ্জ করা যায় যাতে আপনাদের ভালো লাগবে। আর এটা আপনাদের এটাতে হচ্ছে কোনো প্রকার কেমিক্যাল নেই, এটা তো বলেই দিলাম। আর এটা কিন্তু আপনার চুল পড়া বন্ধ করবে, এটাতে মাথার স্কাল্পে যে ধরনের সমস্যা আছে সেগুলো রিমুভ করবে, আদারওয়াইজ সব কিছু এখানে লেখাই আছে। আর চুল পড়া বন্ধের বিষয়ে, আপনার চুল পড়া কিন্তু একবারে বন্ধ করে দিবে না, কারণ একটা সুস্থ মানুষের কিছু চুল ঝরবেই, এটাই নিয়ম, এটা হলো ন্যাচারালি নিয়ম। তো যাই হোক, কিন্তু চুল পড়া কম করবে। এবং হচ্ছে অনেকের স্কাল্প, সবার স্কাল্পে একরকম কাজ করে না, যেমন আমার খুব দ্রুত চুল পড়া কমে গেছে আছে, বাট হচ্ছে আমার আরেকটা মেম্বারের ওর হচ্ছে একটু ধীরে ধীরে কমছে, বাট হচ্ছে কারণ সবারই তো ত্বক এক থাকে না, তো এই জন্য তবে কাজ করবে, কারণ আমাদের এইটুকু বিশ্বাস আছে যেহেতু এখানে আমরা কোনো কেমিক্যাল ইউজ করিনি তো এটার ক্ষতিকর কোনো সাইডই নাই। তো যাই হোক, ওই তেলটা আপনারা চাইলে নিতে পারেন, তেলটা নিয়ে ইউজ করে দেখতে পারেন, 100 গ্রামের দাম 170 টাকা। এবার আমরা ড্রেসে চলে আসি। এই যে ড্রেসটা দেখছেন, এটা হচ্ছে কালারটা কিন্তু মাস্টার্ড কালার, মাস্টার্ড কালার। এখন মাস্টার্ড কালার অনেকেই হয়তো মাস্টার্ড কালারটাকে কীভাবে নেবেন জানি না, এটা গোল্ডেন কালার, গোল্ডেন কালার বললে
করলে সবার জন্য সুবিধা হয়, ব্রাউন কালার, গোল্ডেন কালার, যে যেভাবেই বলেন না কেন। তবে কালারটা কিন্তু অস্থির একটা কালার, আমি একদম নতুন এটা করেছি, কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা জানাবেন। এটা হচ্ছে অর্গেন্ডি ফ্যাব্রিকের ওপরে করা, বা আপনারা ব্যাক্সি বলতে পারেন, তবে অর্গেন্ডি আমি বলবো এটা হচ্ছে 80x80 সুতাই করা। ফ্যাব্রিকটা খুবই সফট আর খুবই পাতলা হবে এটা, আর এটাতে হচ্ছে এই মুহূর্তে মম লেগে আছে, তারপরে বালু মানে অনেক ধরনের ডাস্ট আছে। এটা নিয়ে যদি আপনারা একদম একটু গুঁড়া সাবানে ওয়াশ করে নেন তাহলে কিন্তু এটা আরও খুব মোলায়েম হয়ে যাবে। এটার সাথে অ্যাশ কালারের এটা থাকছে সালোয়ার, এটা দেখেন অ্যাশ কালারের, এটা অ্যাশের সাথে সাদা স্ট্রাইপ স্ট্রাইপ, এইটা হচ্ছে সালোয়ার। আর এটা হাতের কাপড়টা, হাতের কাপড়টা তো খোলা নাই, আমি পুরোটা খুলছি না কারণ এটাতে প্রচুর বালু থাকে, এটা আপনারা যখন নেবেন তখন আপনারা বুঝতে পারবেন। এই যে হাতটা এরকম হবে, হাতটা দেখছেন দুই কালারের হাত, খুব সুন্দর না, আমার কাছে তো খুবই ভালো লাগছে। দুই কালারের হাত দেখতে পাচ্ছেন, দুই কালারের হাত। আর ওড়নাটা হচ্ছে এই যে এমন হবে, এই যে ওড়নাটা হচ্ছে থাকছে এইটা, দেখেন ওড়নাটাও কিন্তু অনেক বড় আর বেশ সফট। এটা আমি বলবো যে এগুলো হচ্ছে নিয়ে আপনারা ফার্স্টই ওয়াশ করবেন, তারপরে এটা ব্যবহার করবেন। এটার প্রাইসটা থাকছে 850 টাকা, আমাদের এখানে যতগুলো চুন্ডি আছে সবগুলোর প্রাইসই থাকছে 850 টাকা। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা অনেকেই হচ্ছে একটু ভিন্ন ধরনের, মানে আমি চাই সবসময় একটু ডিফারেন্ট কিছু দিতে, তো আমাদের আমরা একটা চুন্ডি করার কথা ভাবছি একটু আলাদা করে, তো সেটার প্রাইসটা একটু বেশি পড়বে, কারণ আমি যে ধরনের কাজ ওটার সাথে অ্যাড করতে যাচ্ছি তাতে যারা ডাইং করে দেয় তারা, মানে এটা যারা আর কি কাজ করে দেয় তারা বলছিলো যে ম্যাম এটাতে একটু বেশি পড়বে। তো এখন আমি আসলে বুঝতে পাচ্ছি না করবো কি না, আপনারা কী করবো একটু সিদ্ধান্ত আপনারা দিন তো। 1000 বা 1000 টাকার মধ্যে চুন্ডি হলে আপনারা পছন্দ হবে কি না, তো যাই হোক আপনারা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা হচ্ছে এটার দাম থাকছে, এটার দামও 850 টাকা। এটা জলপাইয়ের সাথে বেগুনি কালার, দেখেন খুব সুন্দর এই কালারটা, এটা তো জলপাই কালার জামা কাল থাকছে, এটা তো আগে যারা নিয়েছেন তারা জানেন। এটা এই যে বেগুনি কালার, এটা কিন্তু ছবিতে অনেক সময় ম্যাজেন্টা কালার মনে হয়, বাট এটা কিন্তু একটা বেগুনি কালার। তো আপনারা এটা বেগুনি কালার ভেবেই নেবেন, কারণ কথাগুলো আগে আমি বলছি বারবার যে কথাগুলো আপনারা শুনবেন, শুনে তারপরে ড্রেস সিলেক্ট করবেন। হ্যাঁ, যেহেতু এটা বেগুনি কালার তো আপনারা এটা বেগুনি কালার ভেবেই নেবেন। এটা ছবিতে হয়তো ম্যাজেন্ডা মনে হলে আপনারা পরে বলতে পারেন যে আপু ছবিতে ম্যাজেন্ডা দেখছি, বাস্তবে কেন বেগুনি হয়ে গেল। তো এটা আমি আগেই বলে দিলাম, এটা হচ্ছে হাত, দেখেন এটা হাত, এটা হাত আর এটা ওড়না, দেখেন এটা থাকছে ওড়না। তো এই ওড়নাগুলো কিন্তু অনেক বড়, এগুলোর ওড়না নিয়ে বলার কোনো কিছুই নাই, এগুলো শুধু কালার পছন্দ হলেই চোখ বন্ধ করে নিতে পারেন। আর এগুলো কিন্তু এই ড্রেসগুলো নিয়ে আপনারা একদম আগে হচ্ছে গুঁড়া সাবান দিয়ে ওয়াশ করে নেবেন। আমি বারবার বলি যে এই ড্রেসগুলো, যে কোনো ড্রেস, বাতিকের যে কোনো ড্রেস আপনারা নেন, আগে পার্ট বাই পার্ট মানে আলাদা সালোয়ার আলাদা জামা আলাদা ওড়না আলাদা করে করে গুঁড়া সাবান দিয়ে একটু ওয়াশ করে নেবেন, তারপরে দেখবেন এটা মানে তারপরে সুইংয়ে দিবেন। আর যদি রং হালকা রং ওঠে তাহলে এটাকে আবার ওয়াশ করবেন, করলে এটার সাথে যতটা এক্সট্রা রং আছে এটা উঠে এটা শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহর রহমতে ওয়াশ সুইংয়ে দিলে আর কোনো প্রবলেমই থাকবে না। এই যে এইটা হচ্ছে সবার পছন্দের একটা কালার, কফি কালার আর মাস্টার্ড কালার, কিন্তু এইটাতে যে সমস্যা হয় এটা মাঝে মাঝে কফিটার একটু রং ওঠে, তো এইবার কি হবে বুঝতে পারছি না। তো আমি মানে নিয়ে আসার পরে একটু ধুয়ে দেখেছি রং ওঠে নাই, এখন সবগুলারই কিন্তু ওঠে না, কিছু কিছু হয়তো রঙের তারতম্যের কারণে বা আগে পরে দেওয়ার কারণে ফ্যাব্রিকটা উঠতে পারে, তবে আমি যেটা ধুয়েছিলাম ওটার রং ওঠে নাই। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাস্টার্ড কালার, আর এটা হচ্ছে হাত, হাতটা কিন্তু এটা উল্টা পোর্শনে আছে। হ্যাঁ, এই যে সোজা পোর্শনটা এটা, এই যে এটা হাত, আর ওড়নাটা দেখিয়ে দিই, এই যে এটা থাকছে ওড়না, দেখেন এই যে ওড়নাটা, এটা হচ্ছে কফির সাথে মাস্টার্ড কালারেরটা, আর খুব সুন্দর কিন্তু। এই চুন্ডিগুলোও কিন্তু আপনারা নিতে পারেন, এই কালারগুলো প্রতিটা কালারই আমার কাছে জাস্ট অসাধারণ লাগে, এখন বাকিটা আপনাদের উপর। এরপরে আমি দেখাবো লাল আর এটা হচ্ছে কমলা কালার, রেড আর অরেঞ্জ। তো রেড অরেঞ্জটা এইটা তো হচ্ছে শর্ট ভিডিও দেওয়ার পরে যে কতগুলো সেল হয়ে গেল এর মধ্যেই,
এই যে এটা হচ্ছে, এটা রেড কালারটা থাকছে। আর এই রেড কালারটা নিয়ে একটু বলতে চাই, এই রেড কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার। হ্যাঁ, অনেকটা অনেক লাল আছে, একটু করকরে লাল হয়, এটা কিন্তু সেইটা না, এটা একটু মিষ্টি একটা লাল কালার। তো আপনারা কিন্তু এই লাল কালারটা নিতে পারেন, যারা লালের প্রতি যাদের দুর্বলতা আছে, মানে রেড লাভার যারা, তারা এই লালটা নিতে পারেন। এই লালটা খুব সুন্দর মিষ্টি একটা লাল। হ্যাঁ, আর এইটা হচ্ছে হাত, এইটা হচ্ছে হাত, আর ওন্নাটা দেখে, এই যে এটা হচ্ছে ওন্নাটা, দেখেন এই যে কি সুন্দর এই ওন্নাটা। এই ড্রেসটার দামও থাকছে আপনার 850 টাকা। আর এই কালারটা যদি কারো ভালো লাগে তো এই কালারটা আপনারা নিতে পারেন। লাস্ট ওয়ান যে কালারটা আছে, এটা অ্যাশের সাথে হচ্ছে, অ্যাশের সাথে অরেঞ্জ কালার। হ্যাঁ, অ্যাশের সাথে অরেঞ্জ কালার, এটাও সেম। খুলে আর কি করবো, এই যে এইটা আমি শুধু ওন্নাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরোটা তো জামা এরকম, এই যে এটার হচ্ছে সালোয়ার, এটা এই যে হাত থাকছে এটা, আর ওন্নাটা দেখে দেখে এই যে। তো এই ড্রেসটার দামও থাকছে 850 টাকা। আজকে ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি খুব খুব ভালো লাগবে, কারণ আমরা তো জানি যে এই ড্রেসগুলো আপনাদের কতটা পছন্দের। তো যাই হোক, আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়েই বারবার আমরা ফিরে আসি, আমরা ওই ড্রেসগুলো নিয়েই কাজ করতে চাই। তো এইটা হচ্ছে, যদি আপনাদের এখান থেকে কোনোটা পছন্দ হয় চট জলদি অর্ডার করে ফেলবেন, এখন পর্যন্ত কোয়ান্টিটি আছে, আপনারা অর্ডার করলে আর কি পাবেন, এইটুকু ভরসা দিতে পারি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।